আসামিজ টেক ইউটিউব চ্যানেলের সকলকে নমস্কার জানাইছো। আপনাদের যদি 15,000 ভিতর যদি একটা ভাল স্মার্টফোন লব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের সঠিক ভিডিওতে ক্লিক করেছে। আজি আপনাদের লৈ আছো মই 15,000 ভিতর আটাইতক ভাল কেটামান স্মার্টফোন, হয় 15,000 ভিতর যেটা ভাল স্মার্টফোন আছে সেইটাক মই এই ভিডিওত লৈ আছো। আপনাদের যদি 15,000 ভিতর একটা স্মার্টফোন লব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের ভিডিওটি সকলকে চাওক, আর আপনাদের যদি পয়সা আছে সেটা আপনাদের সঠিক কামত ব্যবহার করুক। তো বলক তেতিয়া আজি ভিডিওটি আরম্ভ করেছো। আজি সিরিজের প্রথম স্মার্টফোন হচ্ছে Realme 6। Realme 6 যে প্রসেসর আছে সেই বহুত ভাল হয়, মিডিয়া টেক হিলিও G93 আপনাদের পাব, আর পাব আপনাদের 6.5 ইঞ্চর ডিসপ্লে, আর ক্যামেরার ক্ষেত্রে আপনাদের পাব 64 MP+, 8 MP+, 2 MP+, 2 MP, মানে আপনাদের টোটাল ব্যাক ক্যামেরার ক্ষেত্রে 4টা ক্যামেরা পাব, আর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই হব 16 MP। ইয়ার যে স্টোরেজ আছে সেই হচ্ছে 64 GB+, আপনাদের পাব 4 GB র্যাম, আর ইয়ার যে ব্যাটারি কোয়ালিটি আছে সেই বহুত ভাল, আপনাদের 4300 mAh একটা ব্যাটারি পাব। ইয়ার পিছর যে স্মার্টফোন আছে সেই নাম হচ্ছে Redmi Note 9 Pro। হয় 15,000 ভিতর যদি আপনাদের একটা ভাল স্মার্টফোন লব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের Redmi Note 9 Pro লব পারে। Redmi Note 9 ক্ষেত্রে আপনাদের পাব Snapdragon 720G প্রসেসর, আপনাদের পাব 6.67 ইঞ্চর একটা ডিসপ্লে, আর ক্যামেরার ক্ষেত্রে আপনাদের পাব 4টা ক্যামেরা আপনাদের ব্যাকত পাব, এটা হচ্ছে 48 MP+, 8 MP+, 5 MP+, 2 MP, আর আপনাদের 16 MP একটা ফ্রন্ট ক্যামেরা পাব। ইয়ার উপর ইয়ার যে ব্যাটারি ক্যাপাসিটি আছে সেটা খুবই ভাল হয়, 5020 mAh আপনাদের একটা ব্যাটারি পাব। আপনাদের যদি 15,000 ভিতর AMOLED ডিসপ্লে আর ভাল ব্যাটারি একটা স্মার্টফোন লব বিচাৰিছে তেতিয়াহলে এই 3 নম্বর যে স্মার্টফোন আছে সেটা খুবই ভাল, এই আপনাদের লব পাৰিব। এই হচ্ছে Samsung Galaxy M30S। ইয়ার আপনাদের পাব 6.4 ইঞ্চর এখন AMOLED ডিসপ্লে, ইয়ার যে প্রসেসর হয়েছে সেই হচ্ছে Samsung Exynos 9611, আর ইয়ার যে ক্যামেরা আছে আপনাদের 3টা ক্যামেরা পাব ব্যাকত, সেই হচ্ছে 48 MP+, 5 MP+, 8 MP, আর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই হচ্ছে 16 MP একটা ফ্রন্ট ক্যামেরা, আর ইয়ার যে ব্যাটারি ক্যাপাসিটি আছে খুবই ভাল, আপনাদের 6000 mAh একটা ব্যাটারি পাব, আর স্টোরেজ ভেরিয়েন্টটা হয়েছে 4 GB+ 64 GB। ইয়ার পাশের যে স্মার্টফোন আছে সেই নাম হচ্ছে Honor 9X Pro। আন্ডার যদি 15,000 ভিতর আপনাদের একটা স্মার্টফোন লব বিচাৰিছে তেতিয়াহলে আপনাদের Honor 9X Pro লব পারে। ইয়ার যে ডিসপ্লে হয়েছে 6.5 ইঞ্চর একটা ডিসপ্লে, আর যে প্রসেসর হয়েছে Helisilicon Rin 810। ইয়ার যে ক্যামেরা হয়েছে 4টা ক্যামেরা পাব আপনাদের ব্যাকত, 48 MP+, 2 MP+, 8 MP+, 2.4 MP, আর যে ফ্রন্ট ক্যামেরা আছে সেই হচ্ছে 16 MP। ইয়ার যে স্টোরেজ ভেরিয়েন্ট সেই 6 GB+ 250 GB স্টোরেজ, আর আপনাদের পাব 4000 mAh একটা ব্যাটারি। এটি আমি কথা পাতিম একবার শেষের যে স্মার্টফোন, মানে যে 5 নম্বর স্মার্টফোন সেই বিষয়ে। আন্ডার 15,000 ভিতর এই একটা ভাল স্মার্টফোন হয়, ইয়ার নামটো হচ্ছে Realme 5 Pro। হয় Realme 5 Pro আপনাদের লব পারে 15,000 ভিতর, এই একটা ভাল স্মার্টফোন। Realme 5 Pro ক্ষেত্রে আপনাদের পাব 6.3 ইঞ্চর একটা ডিসপ্লে, ইয়ার যে প্রসেসর সেই হচ্ছে Qualcomm Snapdragon 712। ক্যামেরার ক্ষেত্রে আপনাদের ব্যাকত 4টা ক্যামেরা পাব, 48 MP+, 8 MP+, 2 MP+, 2 MP, আর যে ফ্রন্ট ক্যামেরা হয়েছে সেই হচ্ছে 16 MP, আর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেই হচ্ছে 6 GB+ 64 GB, আর ব্যাটারি ক্যাপাসিটি খুবই ভাল হয়, 4035 mAh। আজি ভিডিওটি ইমানে আসলে, যদি আপনাদের ভিডিও চাই ভাল পালে লাইক শেয়ার করব, আর এনেকা ধরনের ভিডিও পাবলে আসামিজ টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লো বলে আশা করলো। আজিলে আসছো, যেটা আকো নতুন ভিডিও লগ পাম, তেতিয়ালৈ জয় অসম।